দু হাজার চব্বিশ সালের আসরকে ঘিরে বাড়তি উত্তেজনা রয়েছে এই অঞ্চলের ফুটবল ভক্তদের মাঝে কারণ দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে আয়োজিত হচ্ছে দক্ষিণ আমেরিকা সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এই প্রতিযোগিতা এবারের কোপা আমেরিকা আসরে অংশ নিচ্ছে ষোলো দল দক্ষিণ আমেরিকা থেকে দশ দলের পাশাপাশি উত্তর আমেরিকার ছয় দলের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে কোপা আমেরিকা আসর ষোলো দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দলগুলোকে চার গ্রুপে বিভক্ত করেছে কনমেবল প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল আর্জেন্টিনা পড়েছে এই গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ পেরু চিলি এবং কানাডা বি গ্রুপে পড়েছে মেক্সিকো ইকুয়েডর ভেনিজিওলা এবং জামাইকা সি গ্রুপে গ্রুপে যুক্তরাষ্ট্র উরুগুয়ে পানামা এবং বলিভিয়া ডি ব্রাজিলের অপর তিন প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা গ্রুপ পর্বের খেলা শুরু হবে আর্জেন্টিনা কানাডার মধ্যকার লড়াই দিয়ে আটলান্টায় একুশ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি গ্রুপ পর্বের লড়াইগুলো শেষ হবে তিন জুলাই চব্বিশ ম্যাচের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার থাকবে থাকবে ছয়টা ম্যাচ আর্জেন্টিনার প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ এবং ত্রিশ জুন প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ছয়টায় হলেও চিলির বিপক্ষে আর্জেন্টিনার ২৬ জুনের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় ত্রিশ জুন আর্জেন্টিনা পেরুর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৫ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় কোস্টারিকার বিপক্ষে এরপর ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে উনত্রিশ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় প্যারাগুয়ের বিপক্ষে পরে ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে তিন জুলাই কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ পর্বের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে লড়াই শুরু হবে পাঁচ জুলাই থেকে ছয় সাত এই তিন দিনে হবে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ সেমিফাইনালে দুই লড়াই অনুষ্ঠিত হবে দশ এবং এগারো জুলাই এরপর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দ জুলাই কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় দুই সেমিফাইনাল ফাইনাল একই সময় অনুষ্ঠিত হবে সকাল ছয়টায়